আমার শিশুর বয়স 5 মাস বা আমার শিশুর বয়স 4 মাস বা 3 মাস আমার শিশু এখন বুকের দুধ কম পাচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে অনেক মায়েরাই প্রশ্ন করে থাকে যে আমার শিশু তো বুকের দুধ কম পাচ্ছে আমি কি এখন শিশুকে ঘরের তৈরি বাড়তি খাবার দিব কারণ আমার শিশু তো বুকের দুধ কম পাচ্ছে এই জিনিসটি জানার আগে জানতে হবে যে আপনার শিশুর ওজন এখন কত শিশু খেয়াল রাখবেন শিশুর জন্ম ওজনের দ্বিগুণ হয়ে যাবে 3 মাস বয়সের সময় শিশু তে শিশুর ওজনটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এবং শিশুর প্রতি মাসে ওজনটা স্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে কিনা যদি শিশু সঠিকভাবে মায়ের দুধ খায় তাহলে অবশ্যই শিশুর প্রতি মাসে 300 থেকে 500 গ্রাম ওজন অবশ্যই বাড়বে এখন সবসময় মায়েদের যেটা কনফিউশন হয় যে কারণে মায়েরা মনে করে যে আমার মনে হয় এখন দুধ কম হচ্ছে আমার মিল্ক ফ্লো কমে গেছে কয়েকটা কারণে হতে পারে এই ধরনের সমস্যা বা এই ধরনের মানে মায়েরা যেটা মনে করে এক নাম্বার কারণ হচ্ছে যদি মা পাম দিয়ে ব্রেস্ট পাম দিয়ে যদি মিল্ক এক্সপ্রেস করে সেক্ষেত্রে দেখা যায় যে যেসব যারা মা ব্রেস্ট পাম দিয়ে এক্সপ্রেস করে তাদের মিল্ক কিন্তু প্রোডাকশন কিন্তু আস্তে আস্তে কমে যায় এটা আমরা দেখেছি এবং এটা গবেষণায় বলছে যে ব্রেস্ট পাম দিয়ে এক্সপ্রেস করলে মিল্ক প্রোডাকশন আস্তে আস্তে কমে যাবে কারণ ব্রেস্ট পাম্পগুলো কিন্তু ওইরকম ভাবে চারদিক থেকে বাচ্চা যখন সাক করে তখন যদি সে নিপেলের চারপাশে যে কালো অংশ এরিওলাতে এমনভাবে সাক করে মানে চারদিক থেকে সমানভাবে তার সাকিংটা হয় এক্সপ্রেশনটা সেভাবে চারদিক থেকে বের হয়ে আসে আর ব্রেস্ট পাম্প দিয়ে যখন করা হয় বরঞ্চ ওটাকে ব্রেস্টের যে টিস্যুগুলো থাকে খুবই সফট এবং যেগুলো যখন পাম্পটা দেওয়া হয় প্রেশারে ওই নালীগুলো ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যেসব মায়েরা বাচ্চা হওয়ার পর থেকে পাম্প দিয়ে মিল্ক এক্সপ্রেস করে বাচ্চাকে খাওয়াচ্ছেন সেসব মায়েদের জন্য এটা একটা হতে পারে সমস্যা আর একটা যেটা হতে পারে শিশু যেটা কমন দেখা যায় বা সব কিছুই ঠিক আছে মিল্ক ফ্লো ঠিক আছে বাচ্চা খাচ্ছে বাচ্চার ওজনও বৃদ্ধি হচ্ছে কিন্তু মার মনে হচ্ছে মার বুঝি মিল্ক ফ্লো কমে গেছে সেটা কারণ হচ্ছে বাচ্চা হওয়ার পরে বেশি সময় নিয়ে কিন্তু মানে যত সময় বাচ্চা হওয়ার পরে বাচ্চা যত বেশি সাক করবে আমরা বলি তত বেশি মায়ের মিল্ক প্রোডাকশন হবে আর বাচ্চা জন্মের পর পরে কিন্তু দেখবেন যে মায়ের মিল্ক ফ্লো অনেক বেশি থাকে সাধারণত 1-2 মাস দেখবেন বাচ্চাকে মা এক পাশে মিল্ক খাওয়াচ্ছে আর এক পাশে দুধ একদম গলগল করে পড়ে যাচ্ছে মায়ের জামা কাপড় ভিজে যাচ্ছে তো এই ধরনের পরিস্থিতি পরবর্তীতে হয় না আস্তে আস্তে সেটা কিন্তু কমে যায় এটা একটা থেকে মায়েরা মনে করে যে আমার তো মিল্ক এখন আগের মতো পড়ে যাচ্ছে না বা আমার তো মিল্ক এখন হচ্ছে না তাহলে ঠিক মতো মনে হয় মিল্ক ফ্লো আমার কমে গেছে তো সেসব মায়েদেরকে বলবো এটা নিয়ে যদি এসব এই কারণটা হয়ে থাকে সেটা চিন্তার কোনো কারণ নেই কারণ বাচ্চার সাকিংয়ের সাথে সাথে আস্তে আস্তে তার ডেইলি রিকোয়ারমেন্ট অনুযায়ী তার ডিমান্ড অনুযায়ী সে যতটুকু সাক করে সে আর পেট ভরে ঠিক সেই পরিমাণে কিন্তু দুধ পরবর্তীতে আস্তে আস্তে তৈরি হয় তাই প্রথমেই মতোই যে স্বাভাবিকভাবে প্রথম 2-3 মাসের মতোই যে পরবর্তীতেও হবে তা কিন্তু নয় তাই সেই দিকটাকে খেয়াল রাখবেন যদি আপনার বাচ্চাকে 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ান এবং বা জন্মের পর থেকে শুধু মায়ের দুধ খেয়ে আসছে সেই ক্ষেত্রে দেখবেন যে প্রথমের মতো মিল্ক ফ্লো পরে নাও থাকতে পারে মিল্ক ফ্লো কমে যাওয়া এরকম না পড়ে যাওয়া মানে যেমন মিল্ক একদম উৎপাদন কমে গেছে বা মিল্ক তৈরি হচ্ছে না বাচ্চা পাচ্ছে না তা কিন্তু না সেদিকটা একটু খেয়াল রাখতে হবে তাই এর জন্য যেটা করতে হবে আপনার কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা নিয়মিত পায়খানা করছে কিনা এবং বাচ্চার প্রতি মাসে গড়ে আপনার 300 থেকে 500 গ্রাম ওজন বাড়ছে কিনা সেটা একটু খেয়াল করবেন এবং বাচ্চা খাওয়ার পরে আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চা স্যাটিসফাইড কিনা খাওয়ার পরে দেখবেন যে বাচ্চার প্রশান্তির একটা ঘুম দিবে বা খাওয়ার পরে দেখবেন খেলাধুলা করবে বাচ্চা বেশি কান্নাকাটি করবে না বাচ্চার পায়খানা নর্মাল আছে বাচ্চার মিনিমাম 6 বারের বেশি প্রস্রাব করছে তো সেই সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আমার মিল্ক উৎপাদন ঠিকই আছে অরিধর কোনো কারণে ওজনও ঠিক মতো বাড়ছে আর এই সময় শেষের দিকে যেটা হয়ে যায় মায়েদের ফোর মিল্ক এবং হ্যান্ড মিল্কটার ম্যাচুরিটি মানে ওই একসাথেই বলা যায় বেশি একটা ডিফারেন্স হয় না যে অনেক সময় দেখা যায় বাচ্চা ফোর মিল্ক আগে 6 মাসের মানে যদি 3 মাসের আগে বা দেখা যায় যে বা জন্মের পরে ফোর মিল্কটা অনেক পরিমাণে তখন থাকে পরে কারণ পরবর্তীতে বাচ্চা সাকিং এর উপরে তো 3 মাসের সময় দেখবেন বাচ্চা বেশ ভালো গ্রোথ তখন বাচ্চা বেশ দ্রুত সাক করতে পারে দ্রুত সাক করতে যে ফোর মিল্ক হ্যান্ড মিল্ক সে দ্রুতই সে খেয়ে ফেলে তাই সেটা নিয়ে অরিধর কিছু নেই তাই সেই জিনিসটা চেক করতে হবে বাচ্চার ওজনটা ঠিক মতো বাড়ছে কিনা আর বাচ্চার খাওয়ার পরে বাচ্চা নিয়মিত পায়খানা প্রস্রাব ঠিক মতো করছে কিনা তাই এগুলো যদি ঠিক থাকে তাই এটা বিষয় নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই যে আমার বা এখন 4 মাস 5 মাস আমি এখন বুঝি মিল্ক ফ্লো হচ্ছে না কারণ অনেকেই বলে আমার তো আগের মতো হেভি মনে হয় না যেসব মায়েরা বুকের দুধ খান তারা ফিল করেন জন্মের পরে ব্রেস্টফিডিং করানোর সময় দেখবেন যে মায়ের যতক্ষণ না বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হতো ব্রেস্ট একদম ভারী হয়ে থাকতো অনেক ভারী হয়ে থাকতো টন টন করতো তো সেটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কমে যায় কারণ বাচ্চার সাকিংয়ের উপর ডিপেন্ড করে হয়
তাই এই ধরনের যদি আপনারা সবসময় যদি মনে করেন যে হ্যাঁ আমি এই ধরনের আমার ভারী থাকতে হবে, আমার মিল্কগুলো সবসময় এরকমই রাখতে হবে, তাহলে বাচ্চাকে ঘন ঘন ব্রেস্ট ফিডিং করাতে হবে। ঘন ঘন ব্রেস্ট ফিডিং করাবেন, পজিশন অ্যাডজাস্টমেন্ট সঠিক রাখবেন, দেখবেন যে আপনার বেশ লম্বা সময় ধরে কমপক্ষে তো মিনিমাম এক বছর বয়স পর্যন্ত মায়ের এরকম হেভি ফিল করবেন। তো এই ধরনের ছোট ছোট জিনিস যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আর এই কনফিউশনগুলো হয় না। আর এই কনফিউশনগুলো থেকেই কিন্তু শিশুকে আর্লি আমরা কমপ্লিমেন্টারি ফিডিং অনেক সময় দিতে দেখি। আর্লি হ্যাঁ তবে আমার মিল্ক হচ্ছে না, দেখা যায় আমি এটা গুঁড়া দুধ দিয়ে দিলাম, তাই এই ধরনের ভুল কিন্তু করা যাবে না। শিশুকে পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধই খাওয়াতে হবে। ছয় মাস বয়সের পরে, পূর্ণ ছয় মাস বয়স হওয়ার পরে 181 দিন বয়স থেকে শিশুকে মায়ের দুধ খাওয়ার পাশাপাশি ঘরের তৈরি বাড়তি খাওয়াতে হবে। এবং সবসময় যেটা আমরা বলি ঘরের তৈরি বাড়তি খাবার মানে ঘরের তৈরি বাড়তি খাবার, যেটা আমাদের কিছু রেফারেন্স খাবার আমরা বলে থাকি। ছয় মাস বয়সের পরে শিশু কী ধরনের খাবার খাওয়াবে এই ধরনের নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের ফেসবুক পেজে আছে, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের ফেসবুক পেজে পাবেন, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কোনো মায়েরা যদি মনে করেন যে আমার সন্তানকে আমি ঠিকভাবে মায়ের দুধ খাওয়াতে পাচ্ছি না, আমি অনেক ধরনের সমস্যা পড়েছি বা কীভাবে খাওয়াতে হবে, আমি সে সকল মায়েরকে অনুরোধ করবো আপনারা আমাদের বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল একটু ভিজিট করবেন। সেখানে এই বিষয় নিয়ে বিস্তারিত অনেক অনেক তথ্য আছে, অনেক ধরনের ভিডিও আছে, অনেক ধরনের তথ্য এর পোস্ট দেওয়া আছে, আপনারা সেখান থেকে আশা করি উপকৃত হবেন। এছাড়াও যদি কেউ মনে করেন যে না আমি একটু সরাসরি কথা বলতে চাই, আমাদের হটলাইন নাম্বার আছে, যেটা আপনার এই হটলাইন নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করবেন। শনি থেকে বৃহস্পতি অফিস আওয়ারে ছুটির দিন বাড়ে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন।